হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই অনেক ভালো আছেন। আমি আবার এসেছি পণ্যবিডি ডট কম ইলেকট্রনিক্স থেকে। তো ভিউয়ার্স, আপনাদের বেশ কিছু কমপ্লেইন ছিল, কমপ্লেইন বলতে আপনাদের বেশ কিছু হেল্প দরকার ছিল। তার মধ্যে একটা আমরা যেটা পেয়েছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনার স্মার্ট টিভিতে আপনি কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন। সো ভিউয়ার্স, অলরেডি আমার সামনে যে টিভিটা আছে এটা হচ্ছে পেন্টানিক ব্র্যান্ডের একটি 39 ইঞ্চি স্মার্ট টিভি। তো আমি যেভাবে টিভিটাতে কানেক্ট করব ওয়াইফাই, তো আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আমি টিভিটা অন করব। টিভিটা অন, স্মার্ট টিভিটা অন হলো। অন হওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আছে, লাইক অ্যাপ লিস্ট আছে, মিডিয়া আছে, সোর্স আছে, ব্রাউজার আছে, অ্যাপ স্টোর আছে, অ্যাপ ম্যানেজমেন্ট আছে, অ্যাপ লিস্ট আছে, মিডিয়া আছে। সো ভিউয়ার্স, আমি এই অপশনগুলো কোনোটাতে যাব না। আমরা দেখতে পাচ্ছি নিচে একটা অপশন আছে, লাইক এটা হচ্ছে সেটিং। আমি সেটিংয়ে চলে যাব ডিরেক্ট। তো আমি সেটিংয়ে চলে গেলাম, সেটিংয়ে ওকে প্রেস করলাম। রিমোটের তো এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক নামে একটা অপশন আছে। নেটওয়ার্কের নিচে নেট মোড, ওয়্যার নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক। তো ভিউয়ার্স, আমি ওয়্যারলেস নেটওয়ার্কটা সিলেক্ট করব, ওকে করব। ওকে করলে আমার আপনার যেই ওয়াইফাই যে কানেকশানটা থাকবে, যেই নামটা থাকবে, আপনি সেটাতে কানেক্ট করবেন। লাইক আমাদের যে ওয়াইফাই অ্যাক্সেসটা এখানে আছে তার নাম দেওয়া আছে পণ্যবিডি 1। আমি পণ্যবিডি 1টা ওকে করব। ওকে করলে আমি যখনই ওকে করব তখন নিচে আপনার কিবোর্ডটা চলে আসবে। সো আমি এর মাধ্যমে আমি আর কি পাসওয়ার্ডটা দেবো। লাইক আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি অলরেডি ভিউয়ার্স পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। ঠিক পাসওয়ার্ডের নিচে দেখতে পাবেন শো পাসওয়ার্ডটা আমি ওকে করলাম। ওকে করলে আমার যে পাসওয়ার্ডটা সেটা অলরেডি শো করবে। তখন দেখতে পাবেন আপনারা যে আপনার পাসওয়ার্ডটা ভুল হলো কি ঠিক হলো। তো যখন ঠিক হয়ে যাবে, ঠিক তার নিচে যে কানেক্ট অপশনটা আছে, আমি কানেক্ট অপশনটাতে ওকে করব। ওকে করলে আমার এখানে শো করবে যে কানেক্ট হলো কি হলো না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্মার্ট টিভিটা ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। তো দেন আমি মেনু অপশনে চলে যাব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমার যেখানে এখানে টাইমটা শো করছে, ঠিক টাইমের পাশে ওয়াইফাই কানেকশন। তার এটা থাকলে আমি বুঝতে পারবো যে আমার টিভিটা ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। দেন আমি কীভাবে দেখাচ্ছি, তো ওয়াইফাই যেহেতু কানেক্টেড হয়ে গেছে, আমি আপনাদেরকে অল্প একটু দেখাই। যে আপনারা কীভাবে কানেক্ট করা হয়ে যাওয়ার পরে আপনারা অ্যাপগুলো ইউজ করবেন। লাইক এখানে ইউটিউব আছে, আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউব ওপেন হচ্ছে, ইউটিউবটা ওপেন হচ্ছে। তো আমরা অলরেডি ইউটিউবে চলে এসেছি। আমরা একটা ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ভিডিওটা ওপেন হচ্ছে। ভিউয়ার্স, ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে আপনার টিভিটা। ওয়াইফাই কানেক্টেড হয়ে যাওয়ার পরে আমি ইউটিউবটা ওপেন করে অলরেডি একটা ভিডিও অন করে দিয়েছি। তার মানে আপনার স্মার্ট টিভিটি ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে চলছে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার স্মার্ট টিভিটাকে ওয়াইফাই কানেক্টেড আওতায় নিয়ে আসতে পারবেন। আনার পরে আপনি ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল যে সাইটগুলো আছে, সেই সাইটগুলো আপনার টিভিতে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের আরেকটু বলতে হয়, আমাদের অলরেডি ওয়ার্ল্ড কাপ অফার চলছে। ওয়ার্ল্ড কাপ অফারের আওতায় আমাদের প্রোডাক্টগুলি লাইক পেন্টানিক স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অনেক
সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে, যে প্রাইসটা এখন যা আছে তার থেকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন। তো আপনাকে আমাদের প্রোডাক্টগুলো ফিজিক্যালি দেখতে আসতে হলে যেটা করতে হচ্ছে, আমাদের ফিজিক্যাল শপে আসতে হচ্ছে। আমাদের ফিজিক্যাল শপটা হচ্ছে 48 শেওড়াপাড়া নিয়ার মণিপুর স্কুলের অপোজিটে মিরপুরে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।